আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুপ্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমি ইব্রাহিম খলিল ময়মনসিংহ দাপুনিয়া বাজার থেকে আপনাদের সাথে কথা বলতেছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমরা এই থাইল্যান্ডের কালো হাঁস নিয়ে করেছি এবং এটা হচ্ছে নতুন একটা জাত, যে জাতটা বাংলাদেশে খুবই একটা সম্ভাবনাময় জাত এবং এটা নিয়ে অনেক মানুষের ভাগ্য খুলে যেতে পারে এরকমই সম্ভাবনা আমরা মনে করতেছি। তো দর্শক, আসলে কোনো কিছু মনে করার আগে নিজে পালন করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো সেই লক্ষ্য নিয়েই আমরা এই কালো হাঁস এবং রূপালি জাত এবং এই ব্ল্যাক হোল, এই দুইটা হাঁস নিয়ে আমরা কাজ করতেছি। আমরা এটা নিয়ে অবগত 2017 সাল থেকে। এটা আসলে ভুইয়া স্যারের একটা ইউনিভার্সিটির প্রজেক্ট এবং ওইখান থেকে এটার উদ্ভাবন। অনেকে আপনাদের বলবে এটা থাইল্যান্ডে সরাসরি আনা, আসলে এগুলো ভ্রান্ত ধারণা, এটা সম্পূর্ণই ভুল ধারণা। তো এটা থাইল্যান্ডের একটা জিঙ্ক আছে, এটাতে ব্লাড আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা সম্পূর্ণ গবেষণা হয়েছে কৃষি ইউনিভার্সিটি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সারোয়ার ভাই দুজনের গবেষণায় এই হাঁসটা হয়েছে। তো দর্শক, আমরা এই গত 2 মাস হলো এটার ফাইনাল ব্রিড এস্টাবলিশ হয়েছে এবং এই জাত বাংলাদেশে মোটামুটি ফার্মিং আকারে এখন যাওয়া শুরু করবে। তো আমরা প্রথম 5টা বেচের বাচ্চা প্যারেন্টস্টক করেছি, সেখান থেকে আমরা বাচ্চা ইনশাল্লাহ জানুয়ারি থেকে হয়তো বা দিতে পারবো, কিন্তু এখন যেসব বাচ্চা আমরা বুকিং নিচ্ছি বা দিচ্ছি এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের একদম প্রথম ব্রিডের বাচ্চা। তো দর্শক, আমি আসলে খুব বেশি কথা বলতে যাব না, আমি আপনাদেরকে একটু পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকে আজকে তুলে ধরবো, যেহেতু আমাদের সামনে দুজন মানুষ আমার মেহমান পেয়েছি। এই মেহমান দুজন এসেছেন সে ভৈরব থেকে, সে ভোর 6টায় রওনা দিয়ে আমার এখানে এখন আসছে। তো আমি আমার প্রজেক্টটা ওনাদেরকে দেখাইলাম এবং দেখানোর পর কিছু ভ্রান্ত ধারণা, ভুল ধারণা আছে এবং কী ভুল ধারণা এটা ওনাদের মুখ থেকে শুনবেন আপনারা, এবং ওনারা দেখার পরে ওনাদের কী মনে হয়েছে এটা আমি ওনাদের মুখ থেকে শুনবো। তো দর্শক, আমি ওনাদের সাথে কথা বলে আরেকটু কথা বলবো, আমরা খুব বেশি লম্বা করবো না। এটা পরিচিতি এবং এটার উপকারিতা এবং কী গুণাগুণ আছে এটা আমি একটু শেয়ার করে পরে আমি আমার ভিডিও শেষ করব। এখন আমি ওনাদের সাথে কথা বলতেছি। প্রথম আমরা কথা বলবো আমাদের সম্মানিত বাম পাশে যেই ভাই রয়েছে ওনার সাথে, পরে বলবো আরেকজন। দেখতেছেন দুইজনের হাতেই দুইটা হাঁস আমরা দিয়ে রেখেছি, কারণ হচ্ছে এই হাঁস দুইটা ধরে যাতে ওনারা একটা মোটামুটি কিছু বুঝতে পারে, এর জন্য ওনারা আজকে বাচ্চার জন্য বুকিং দিবেন। তো এর জন্য এসেছেন, বেশ কিছুদিন আগে ফোনে কথা হয়েছিল, তা আমি বলছিলাম যে আপনারা চলে আসেন। তো দর্শক, আজকে আমরা প্রথম ওনার সাথে কথা বলতেছি, নাম বলেই আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নামটা যেন কি? মোহাম্মদ কাজল মিয়া। আচ্ছা, আপনি যে আজকে আমাদের এখানে আসলেন, আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল প্রথম। তো ফোনে কথা হওয়ার পর আসলে বোঝা যায় না মানুষের অনেক কিছুই, একটা ভুলভ্রান্তি বিভিন্ন কিছু থাকে। তো আসার পর আপনার অনুভূতি এবং এইখানে যে আমাদের প্যারেন্টসগুলো দেখলেন এবং আপনার হাতে হাঁসটা আছে, তো এই হাতে হাঁসটা থাকার পর এটা কি মনে হচ্ছে আপনার এখন? ভালোই মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে। আর এই যে দেশি হাঁস যে কতগুলো এটার মতন দেখলেন, এটা কি মনে হইলো? ওই জাতের এই জাত কি এক জাত? না, এক জাত। আচ্ছা, এটা আপনার যেটা ওজন আছে এটা কতটুকু ওজন মনে হচ্ছে আপনার কাছে? মিনিমাম 1.5 কেজির উপরে। জি, এটা 1 কেজি 600 ওজন ওজন আছে। এটা বয়স দর্শক 1.5 মাস, আমি হাঁসটা একটু দেখাই দিলাম। তো এখন আমি কথা বলবো, পাশে আরেকজন আছে ওনার সাথে, তো আপনি একটু চলে আসেন। ভালো আছেন? আপনার নামটা যেন কি? মোহাম্মদ ফরহাদ মিয়া। ফরহাদ ভাই, জি ফরহাদ ভাই, আমি আসলে চাচ্ছি আপনার এই কাছ থেকে কিছু মেসেজ এরকম যাক, এই ব্ল্যাক হোল নিয়ে মানুষ অনেক প্রতারণা শুরু করেছে ইতিমধ্যে, হয়তো বা আপনি জানেন বা আপনি শুনছেন। তো আমার এখানে আসার পর এবং বাচ্চাগুলো দেখার পর এবং প্যারেন্টস দেখার পর আপনার কি কোনো কিছু মনে হয়েছে যে দর্শকদের সম্বন্ধে কিছু বলার, যে নতুন হাঁস যে ব্ল্যাক হোল আমরা যাতে প্রতারিত না হই অন্তত? আপনি দেখছেন যে দেশি আমাদের কিছু কিছু হাঁস আছে যেগুলো বুকে কালো, আমি আপনাকে একটু দেখাইছি। তো ওই হাঁসটা আর এই হাঁসটার মাঝখানে পার্থক্য কি কি আমার একটু বলেন তো। ওই হাঁসটা তো যেটা দেখছি এটা আপনার বয়স হয়ে গেছে হাঁস, কিন্তু হাঁসটা যেরকম আনা আর ওইটা হচ্ছে 1.5 মাস বয়স, ওইটা হচ্ছে লুম বা পশম, আর ওইটার যে ওজন, ওজন গঠন, এটা ওজন আকৃতি, এটা এটা অনেক ভালো, এটা খুব ভালো একটা মান বা ভালো, এটা এটা ভালো। এবং এটা যত দর্শক আমরা যতটুকু বলতেছি 90 থেকে 105 দিনে ডিম দিবে, তারই একটি বহির প্রকাশ, 1.5 মাস হয়েছে দেখেন আপনি, পাখার ইয়াগুলো এখন হয় না ভালোভাবে, এই দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করলাম, এটা বয়স মাত্র 1.5 মাস। তো এরই মাঝখানে এই সাইজ চলে আসছে এবং মানে এটা অ্যাডাল্ট হওয়ার পথে এবং পশমগুলো গ্লেজি চলে আসছে। তো আশা করতেছি যে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এটা 90 দিনে ডিম পাবো। এই হাঁসগুলো আমরা আলাদাভাবে রাখতেছি যাতে করে আমরা আপনাদেরকে আরও দেখাইতে পারি।
তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো আমরা মূলত ইনকিউবেটর কোম্পানি আপনি তো দেখলেন আমাদের নিপ ফুটানো মেশিন মেশিন দেখলাম আমরা তো প্রজেক্ট শুরু করব তো যা আমরা আজকে বুকিং দিব যদি ওইখানে আপনারা যোগাযোগ করেন প্রতারিত না হতে চাইলে আর কি ওইখানে যোগাযোগ করে আপনারা ভালো জাত পেতে পারেন এরকমটা আশা করা যায় আমরা বৈরব থেকে আসছি আয়শা ধন্যবাদ আপনার প্রজেক্টের ভিডিও আমরা ইনশাল্লাহ নেক্সটে করব আপনার যখন ডিমিয়া চলে আসবে আমরা কাছাকাছি আছেন যেহেতু আমরা আপনাদের ভিডিও করব দুইজন কাছাকাছি আরেকটু দাঁড়ান আমি আপনাদের তো দর্শক আসলে ভালো বীজে ভালো ফলন এই কথাটা সবসময় মনে রাখবেন দেখতে এক হলেই হাঁস এক হয়ে যাবে তা না এই কথাটা মনে রাখবেন আপনারা সবাই হাঁস দেখতে এক হলে যে বুকে সাদা আর গলা পুরা কালো আপনার এটা হলেই যে ব্ল্যাক হোল হবে বা এটা হলেই দর্শক আরেকটু কথা বলে দেই দুইটা নাম এটা হচ্ছে একটার নাম ডায়মন্ড হোল আর একটার নাম হচ্ছে ব্ল্যাক হোল রূপালি এবং কাকলি একটার নাম বাংলা রূপালি এবং আরেকটার নাম কাকলি যেহেতু আমরা ইনকিউবেটর কোম্পানি আপনাদেরকে ভালো প্রোডাক্ট হাতে তুলে দিতে পারবো এবং এটা দিয়ে আপনারা যদি কাজ করেন আগামীতে দুই পাঁচ ছয় বছর পরে এই দুই জাত ছাড়া বাংলাদেশে কোনো হাঁস থাকবে বলে আমার মনে হয় না যেহেতু এই হাঁসগুলো অনেক আর্লি ডিম দেয় 90 থেকে 105 দিনে ডিম দেয় সেই ক্ষেত্রে আপনারা যারা যারা হাঁস পালন করতে চান আমার মনে হয় এটা করলে ভালো এবং এটা আবদ্ধ অবস্থা এবং খোলা অবস্থা দুই অবস্থাতেই করতে পারবেন তো ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো আপনার হাঁসটা আরেকটু এদিকে এদিকে ধরেন এই তো আমরা এই বলে শো আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু আমাদের মেশিনগুলো দেখিয়ে দিচ্ছি আমরা সব ধরনের ইনকিউবেটর তৈরি করি এবং ফুল অটোমেটিক মেশিন আপনি আমাদের কাছে পাবেন এবং হাঁসের জন্য স্পেশালি আলাদা ইনকিউবেটর রয়েছে যেগুলোর কিনা আপনার ডিমের ট্রে থেকে শুরু করে আপনার সব কিছুতেই পরিবর্তন অনেকেই মনে করে যে একই মেশিন দিয়ে সব ধরনের ডিম ফুটে হ্যাঁ কথাটা সত্য কিন্তু হাঁসের জন্য হাঁসের ডিমের সাইজ আর মুরগির ডিমের সাইজ কিন্তু এক না হাঁসের ডিমের জন্য যদি মেশিনটা আপনি নেন বা তাহলে একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেশিন নেন তাহলে কিন্তু আপনারা সব ধরনের ডিম ফুটাইতে পারবেন আর কিছু কিছু ট্রে আছে মুরগির ডিমের ট্রে কিন্তু মুরগির ডিমের ট্রে নিলে আপনি হাঁসের ডিম ফোটানোতে ঝামেলা ফিল করবেন এবং হাঁসের জন্য যদি একটা একুরেট কমপ্লিট মেশিন নেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সবগুলো ডিমই ফুটাইতে পারবেন তো এটা হচ্ছে একটা ফ্রি সাইজ লাগে কারণ একটা ট্রে থেকে আরেকটা ট্রের দূরত্ব থেকে শুরু করে ডিমের ট্রে থেকে শুরু করে সব কিছুই আপনারা দেখতে পাবেন যে এটা আলাদা তো আমরা আসলে এই হাঁসের সাথে সাথে আমাদের কিছু এই মেশিনের আমরা মেশিনগুলো দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে যে মেশিন আপনাদের প্রজেক্টগুলো ভালোভাবে দাঁড়াইলে আমরা মেশিনও দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের মেশিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা আপনারা গুগল ম্যাপেও আমাদেরকে আমাদের এই অ্যাড্রেসে দেখতে পারবেন আমাদের একটু আপনাদের দেখাই দিলাম তো ফোন নাম্বার রয়েছে এটা হচ্ছে আমাদের এক্সপার্ট কোয়ালিটি আমাদের কিন্তু একটা স্লোগান রয়েছে দর্শক উই মেক ইউর ড্রিম আমরা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের লেটেস্ট কন্ট্রোলার আপনি দেখেন এটা এখান থেকে সব ডিমি উট পাখি থেকে শুরু করে রাজহাঁস থেকে শুরু করে আপনারা মুরগি হাঁস কুয়েল টার্কি সবই ফুটাইতে পারবেন এটা হচ্ছে আমাদের ফুল অটোমেটিক মেশিন আপনারা দেখাতে পাচ্ছি এটা আমাদের মূলত একটা নতুন কারখানা আমি আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে 1000 ক্যাপাসিটি মেশিন সবই সব মেশিনগুলো বানানো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এটা হচ্ছে 5000 ক্যাপাসিটি মেশিন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বড় এটা এটাও রেডি হচ্ছে এটা হচ্ছে 5000 মেশিন এটা নতুন এটা কাজ করতেছি মাত্র তো আসলে আমরা চাই যে সব কিছুই আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো আর সকলে মিলে যদি একটা ছাতার নিচে থাকি তাহলে আসলে সকলের জন্য ভালো হয় আর অনেকেই আমাদেরকে বলে যে আপনারা মানে ফোন ধরেন না বা মেসেজ রিপ্লাই করেন না আসলে আমাদেরও কিছু কিছু কাজ থাকে আমরা সারাদিন ফোনের উপর থাকতে পারি না আর সারাদিন কাজ করার পর ফোনে রিপ্লাই দিব এরকম ধৈর্য হয় না তো এর জন্য আমরা অনেকে বলি যে আমাদেরকে ফোন দিবেন আপনারা আমাদেরকে ফোন দিলে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আর একবার যদি ফোন দিয়ে না পান তাহলে নেক্সট ডে কিছুক্ষণ পরে আবার দিবেন একটা না ফোন দিবেন না তো আমরা ফোন দিয়ে ফোন রিসিভ করব অবশ্যই রিসিভ করব আর আমাদের এই নাম্বার যেহেতু রয়েছে আমরা সবগুলো নাম্বারই পিক করি আমরা নাম্বার পিক করব আপনাদের সাথে কথা বলবো তো যেহেতু আমি মানুষ একা সারা বাংলাদেশ থেকে ফোন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে তো সেই ক্ষেত্রে আমার একটু বিলম্বনা হইতে পারে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী যদি কোনোদিন আল্লাহ তাআলা আরও বড়ো হওয়ার তৌফিক দেয় সেই ক্ষেত্রে আমরা হয়তো বা আরও ফোনের পরিমাণ বাড়াবো বা আমরা আরও লুক নিব সেটা আলাদা বিষয় তো আজকে আমরা আমাদের যে দুইজন মেহমান আসছেন ওনাদের আপনার কথা শুনলেন এবং এই ব্ল্যাক হোল এবং ডায়মন্ড হোল এই দুইটা হাঁস নিয়েও কিছু বললাম তো অনেকেরই বিভ্রান্তি এবং অনেক কিছু থাকে এই হাঁস নিয়ে কথা থাকে যদি কিছু কিছু বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন আর অনেকেই ভিডিওর কমেন্টে আপনারা লিখেন যে ভাই এই হাঁস কয় মাসে ডিম দেয় বা এরকম কোনো কিছু আমি আরেক
আরেকটু বলে দেই, এই হাঁসগুলো আমি আপনাকে হাঁসগুলোর সামনাসামনি নিয়ে আপনাকে কথা বলতেছি। তো আর মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ওই নাম্বার একই নাম্বার, একই নাম্বারে আমরা মেশিনও দিতে পারবো আপনাদেরকে। আমরা এখন আপনাদেরকে হাঁসগুলো বলে হাঁসগুলোর বিস্তারিত ডিম এবং গুণের কথাগুলো আগেও বলেছি, আজকে আর একটু শেয়ার করে আপনাদেরকে আমি ভিডিওটা শেষ করব। আমি হাই এখন হাঁসগুলোকে দেখাবো। তো দর্শক, আমি আসলে হাঁসগুলো নিয়ে আপনার সাথে কথা বলতেছিলাম, যে হাঁসগুলো নিয়ে এই হাঁসের গুণাগুণ এবং এই হাঁসের কী কী গুণ বলি সেগুলো নিয়ে বলি আপনাকে। এই হাঁসটা আপনার ওজন চলে আসবে, যেটা আপনি দেখতেছেন, এটা তিন মাসে ওজন চলে আসবে 3 থেকে 3.5 কেজি পুরুষটা, এবং মহিলাটা চলে আসবে 2 থেকে 2.5 কেজি। তো এরকম ওজন চলে আসবে। তো এটা ডিম দিবে 1 বছরে 250 থেকে 260, এর উপরে ডিম দিবে না। আর রূপালী যেটা আছে এটা 1 বছরে 300 উপরে ডিম দিবে। আর এই হাঁসটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক, স্ট্রোকের প্রবণতা অনেক, ঠান্ডা লাগার প্রবণতা অনেক কম, এটা খুবই কম, এটা একদম স্ট্রোকের প্রবণতা মানে অনেক কম, অনেক কম, যেটা বলা বাহুল্য। তো আমরা আসলে চাচ্ছি যে এই হাঁসের সম্বন্ধে যদি আরও ভ্যাকসিনের বিষয়ে কিছু কিছু রয়েছে, হাঁসের ভ্যাকসিন কিন্তু খুবই সহজ, মাত্র 3টা ভ্যাকসিন হলে হাঁসে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। তো সেই ভ্যাকসিনগুলো আমরা আপনাদেরকে বলে দিব কখন কী করতে হবে না করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে আমাদের বাচ্চা রয়েছে, আরও বাচ্চা রয়েছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্রুডিংয়ে এখন সব বাচ্চাগুলো রেস্টে আছে। তো আমরা চাচ্ছি যে এটা নিয়ে যদি আরও কারো কোনো কিছু জানার থাকে, তো ডিমের পরিমাণগুলো আমরা বলে দিলাম, আর হচ্ছে আপনার কত দিনের, 90 থেকে 105 দিনে ডিম দিবে ইনশাল্লাহ। আর হচ্ছে আপনার পালন করার যদি আরও কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট না করে এই সব বিষয়ে যেগুলো আমরা ফোনে বলে দিছি, অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোনে করবেন, প্লিজ বিশেষ করে কমেন্টে না। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো। এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার রয়েছে 01982385 68, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবার আমাদের স্ক্রিনও নাম্বার রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো। আসসালামু আলাইকুম।